আজকে আমরা আলোচনার বিষয় রেখেছি স্বাস্থ্য খাতে পর্যটন, আর এ বিষয় নিয়ে আমাদের সাথে ভিডিও কলে যুক্ত হয়েছেন ডাক্তার মোহাম্মদ শফিউল্লাহ প্রধান, চেয়ারম্যান ডিপিআরসি হাসপাতাল, এবং খবিরউদ্দিন আহমেদ, চেয়ারম্যান অরণ্যমা রিসোর্ট গলফ ক্লাব। আপনাদের দুজনকে ভিডিও কলে স্বাগত। দর্শক, পুরো অনুষ্ঠান জুড়ে আমি থাকবো সোহেল এইচ, আর অনুষ্ঠানটি পরিবেশিত হচ্ছে নিটল টাটার সৌজন্যে। ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান, আপনাকে দিয়ে অনুষ্ঠানের সূত্রপাত ঘটাতে চাই। বিষয় রেখেছি স্বাস্থ্য খাতে পর্যটন, যেহেতু আপনি স্বাস্থ্য সেবার সাথে সরাসরি জড়িত আছেন এবং আপনি যে প্রফেশনটার সাথে সরাসরি যুক্ত, এই প্রফেশনে আমরা দেখতে পাচ্ছি যে স্বাস্থ্য সেবা নেওয়ার জন্য থাইল্যান্ড বা পার্শ্ববর্তী দেশে আমাদের দেশের রোগীরাই অনেক বেশি কিন্তু চলে যাচ্ছে। সেই ক্ষেত্রে যেমন দেশের বৈদেশিক মুদ্রা নষ্ট হচ্ছে, পাশাপাশি স্বাস্থ্য সেবার ক্ষেত্রে তারা কিন্তু দেখা যাচ্ছে অনেক ধরনের দ্বিধা বিভক্ত অবস্থায় রয়েছে। কিন্তু আমরা যদি স্বাস্থ্যের মান উন্নয়ন করতে চাই এই দেশেতে, এবং এই দেশেই যদি আমরা রোগীগুলোকে রাখতে চাই, তাহলে আসলে এই মুহূর্তে কি করা উচিত বলে আপনি মনে করেন? আপনাকে ধন্যবাদ, বাংলার টিভিকে অসংখ্য ধন্যবাদ, খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকে কথা বলার জন্য। আসলে স্বাস্থ্য এটা হচ্ছে মৌলিক চাহিদার একটা অন্যতম চাহিদা। অন্ন বস্ত্র যেমন আছে, শিক্ষা আছে, চিকিৎসা বা স্বাস্থ্য, এটা আমাদের মানুষের মৌলিক চাহিদা। তো এটা আমরা অ্যাভয়েড করার কোন সুযোগ না। আপনি শুরুতেই বলছিলেন যে স্বাস্থ্য ব্যয় ভার বেড়ে যাচ্ছে, হ্যাঁ এটা সত্য কথা। কিন্তু আরেক দিক দিয়ে যদি দেখেন, সারা বিশ্বে যেমন আমরা করোনা প্যান্ডেমিক স্টিল উই আর রানিং, করোনা প্যান্ডেমিকই আছে, সারা বিশ্বে যেটা দেখা গেল যে একটা প্যান্ডেমিক যখন শুরু হয়ে গেল সারা বিশ্বে কিন্তু একই ইকুইভ্যালেন্ট স্টেজ আছে, চলে যাচ্ছে। তো এই ক্ষেত্রে বোঝা যায় যে নতুন নতুন রোগের ক্ষেত্রে, নতুন নতুন অবকাঠামো ডিজিজ বা যে কোনো কিছু যদি কোন হেলথে ইমপ্লিমেন্ট হয় বা কোনোভাবে আবির্ভাব হয়, যে কোনো ভাবে সুখকর হোক আর দুঃখকর হোক, তাহলে কিন্তু বাংলাদেশ কোনো অংশে পিছিয়ে নেই, এটা কিন্তু একটা মোটামুটি প্রমাণিত। তবে হ্যাঁ, আমাদের হেলথ ইন্ডাস্ট্রি ল্যাকিংস আছে এখনো, আমরা জেলে সাজাতে এখনো পারি নাই। প্রাইভেট সেক্টরের কথা আমি স্পেশালি বলছি যে এই ক্ষেত্রে আপনি একজন একটা হাসপাতালে শুধু ডাক্তারের কথা চিন্তা করলে হবে না, একটা হাসপাতাল, দিস ইজ এ ইন্ডাস্ট্রি, এটা একটা বিশাল ইন্ডাস্ট্রি। এখানে একটা যেমন সেবা আছে, পাশাপাশি এখানে কিন্তু আপনার ইকোনমিক্যাল একটা বিশাল জড়িত। এখানে আপনি যেটা বলছিলেন যে আমাদের রোগীরা দেশের বাইরে চলে যায়, আসলে দেশের বাইরে কি অতিরিক্ত কি আছে, তেমন কিছু নেই। শুধু যে জিনিসগুলো আছে, তাদের পর্যাপ্ত অবকাঠামো আছে, সুন্দর করে হাসপাতালগুলো তৈরি করেছে, লাইক এস ফাইভ স্টার হোটেল অনেক জায়গা নিয়ে তৈরি করেছে, তাদের প্রচুর ম্যান পাওয়ার আছে, এবং হেলথ রিলেটেড আপনার ট্যুরিজমের যে ব্যাপারটা আসছে, এখানে হেলথের সাথে রিলেটেড যে লোকগুলো আছে, স্বাস্থ্য আমাদের হাসপাতাল পরিচালনা ম্যানেজমেন্ট, এই জিনিসগুলো তাদের অনেক আপডেটেড, তাদের দোভাষী বিভিন্ন ভাষাভাষী লোক থাকে, তাদের সার্ভিস থাকে, একটা রোগী হাসপাতালে নেওয়া পর্যন্ত এয়ারপোর্ট থেকে, তারপরে রোগীটাকে হাসপাতালে ভর্তি রাখ পর্যন্ত তাদের প্রচুর রিসোর্ট আছে, তাদের হোটেল আছে, মোটেল আছে, তাদের বিভিন্ন সার্ভিস দেওয়ার লোক আছে, এবং সেইভাবে তারা কিন্তু অনেক লেখাপড়া করার অনেক ইন্ডাস্ট্রি তৈরি করেছে, অনেক ইনস্টিটিউট তৈরি করেছে যেখান থেকে তারা ম্যান পাওয়ার তৈরি করেছে। এই জিনিসটা আমাদের এখনো ল্যাকিংস আছে। আপনি আমার কাছে একটা রোগী আসার আগ পর্যন্ত আমাদের হাসপাতালের গেটের দারোয়ান, অ্যাম্বুলেন্স সার্ভিস হতে শুরু করে আমাদের দেশের অবকাঠামো, রাস্তাঘাট, এভরিথিং এই হেলথ সেক্টরের সাথে কিন্তু জড়িত। এই জিনিসগুলো আমরা যদি আরো উন্নতি করতে পারি এবং আরো আন্তরিকতার সাথে আমাদের লোকজনকে আরো প্রশিক্ষিত করতে পারি, আমাদের অনেক যেমন আমরা যারা হাসপাতাল ক্ষয় পরিষ্কারের কাজে নিয়োজিত, তাদেরকে আসলে আমাদের কোন বেসিক ইনস্টিটিউট নাই যে তাদেরকে আমরা ট্রেনিং দিয়ে নিয়ে আসবো, এই জাতীয় নয়। আমাদের শুধু নার্সিং, আমাদের ডাক্তার এবং আমাদের টেকনোলজিস্ট, এই তিনটা লেভেলে আমাদের ইনস্টিটিউটের ট্রেনিং আছে, কিন্তু ম্যানেজমেন্টের কোন ট্রেনিং ইনস্টিটিউট ওইভাবে হেলথ সেক্টর রিলেটেড নাই। হয়তো আমরা এই যে হোটেল ম্যানেজমেন্ট বা অন্যান্য হসপিটালিটি ম্যানেজমেন্টের লোকজনকে আমরা নিয়ে আসি, বা এই যে যেহেতু আপনি প্রশিক্ষণের বিষয়টাই নিয়ে, আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে, আর তাই সঠিক ডায়াগনস্টিক রিপোর্টের জন্য আপনারা আমাদের কাছেই আসেন। আমরা বিশ্বাস করি প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সবসময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা।
নির্ভুল রিপোর্ট অতি দ্রুত সময়ে আমরাই দিয়ে থাকি। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সব সময় সর্বদা আপনাদের পাশে। ডিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।